দোতারা শিক্ষালেসনে সবাইকে স্বাগতম। দোতারায় গান বাজানোর নিয়ম এ পর্যায়ে আরেকটি নিয়ম নিয়ে আসলাম। গত লেসনে আমি যে সমস্ত নিয়মগুলো বলেছি, প্রতিটা নিয়ম যতক্ষণ না একটা নিয়ম শেষ না হচ্ছে ততক্ষণ দ্বিতীয় নিয়মটা আপনি হাতে উঠাতে যাবেন না, একটি একটি করে আপনি প্রতিটা নিয়ম শেষ করবেন। তাহলে অল্প সময়ে আপনি দোতারাতে আপনার হাত অনেক ভালো হয়ে যাবে। একটি নিয়ম কমপ্লিট না হয়ে যদি দ্বিতীয় নিয়মে বাজাতে আসেন তাহলে ওটাও হবে না, এটাও হবে না। তাই মনোযোগ দেবেন যেন প্রতিটা নিয়ম সম্পূর্ণভাবে আপনি শেষ করতে পারেন। তো এই নিয়ম পর্যায়ে আজকে আমরা শিখব কীভাবে দোতারায় দুই ঠোকা এবং তিন ঠোকা দিয়ে পাল্টাগুলো আমরা বাজাব। যতক্ষণ এক ঠোকা দিয়ে বাজানো কমপ্লিট না হয় ততক্ষণ যেন আপনি দুই ঠোকা তিন ঠোকা বাজাবেন না, এলোমেলোভাবে কোনো কিছু বাজাবেন না, যেটি বাজাবেন সেটি সুন্দরভাবে শেষ করবেন। তো আমরা সাতটি নোট বাজানো শিখেছি এক ঠোকা দিয়ে, আজ আমরা শিখব দুই ঠোকা তিন ঠোকা এইভাবে বাজানো। তো এক ঠোকা দিয়ে বাজানো শেষ হলে দুই ঠোকা বা তিন ঠোকা দিয়ে বাজানো সহজ হয়ে পড়বে আপনার কাছে। তো দুই ঠোকা মানে হলো ডাউন আপ, অর্থাৎ প্রতিটা নোট আমরা ডাউন এবং আপে ঠোকা দিয়ে বাজাবো। ডাউনের সময় দুটো সুতা অর্থাৎ ছা যদি বাজাই তাহলে দুটো সুতা সম্পূর্ণ টাচ হতে হবে এবং উপরে ওঠার সময় শুধু নিচের একটি সুতায় টাচ হলে চলবে। যেমন ছা যদি বাজাই রে ডা মা পা ধা নি সা, এভাবে আরোহণ এবং অবরোহণ প্রথমে স্লোভাবে হাতে উঠিয়ে নেবেন আপ ডাউন আপ ডাউন ঠোকা দিয়ে। আমি সম্পূর্ণ সপ্তকটি বাজাচ্ছি। গেল দুই ঠোকা, দুই ঠোকাটা হাতে উঠে আসলে এবার আপনি তিন ঠোকাতে বাজাবেন, অর্থাৎ ডাউন আপ ডাউন, অর্থাৎ নিচে নামা ওঠা এবং নামা তিনটা ঠোকা। তবে একটা মাত্রার মধ্যে এটি শেষ হতে হবে। আপনারা অবশ্যই মেট্রোনোম বিটের সঙ্গে বাজাবেন, তাহলে এগুলো বাজায়ে আপনি বেশি ফল পাবেন। যেমন এক দুই তিন চার, এই বিটে বিটে আপনাকে তিনটা ঠোকা বাজাতে হবে। যেমন এক দুই তিন চার, এভাবে সপ্তকগুলো বাজাবেন। আমি সম্পূর্ণটা বাজাচ্ছি। যাদের হাতে এই এক ঠোকা দু ঠোকা বা তিন ঠোকা উঠানো নাই, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ওগুলো আপনি আগে ভালো মতো হাতে উঠিয়ে নেবেন। উঠিয়ে নিয়ে এটা অভ্যাস করবেন। যতগুলো পাল্টা দেওয়া আছে প্রতিটা পাল্টা এক ঠোকা দুই ঠোকা তিন ঠোকা এভাবে দিয়ে বাজাবেন। তারপরে হাত স্পষ্ট হয়ে যাবে, নোট স্পষ্ট হয়ে যাবে, আপনি অল্প সময়ে বাজাতে পারবেন। প্রতিটা নিয়ম আপনি যত তাড়াতাড়ি হাতে উঠাবেন আপনি তত তাড়াতাড়ি দোতারা বাজনা শিখে ফেলবেন। তো সবাই ভালো থাকবেন।